নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন আধার কার্ড আমাদের কাছে কতটা দরকারি একটা জিনিস। এই আধার কার্ড কিন্তু আমাদের যে কোনো জায়গাতে কোথাও ঘুরতে যান, বেড়াতে যান বা যে কোনো কাজে, যেমন ধরুন ডকুমেন্ট ভেরিফিকেশন যাই বলুন না কেন, সমস্ত কাজে কিন্তু আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। এই আধার কার্ড কোনোভাবে মিসিং হয়ে গেলে বা আপনি আনতে ভুলে গেলে কিন্তু মারাত্মক অসুবিধায় পড়তে হয়, তাই তো? তাই আজকে আমি কিন্তু আপনাদের জন্য একটা সলিউশন নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা ই আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন। এই প্রসেসটি কিন্তু ভীষণ সিম্পল এবং এটা কিন্তু আমি ফোনে দেখাবো, কারণ ফোনটা কিন্তু সবার কাছে থাকে এবং ফোন কিন্তু সবাই ক্যারি করতে পারে। তাই ভিডিওটিতে কিন্তু শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। দয়া করে ফোনটিকে রোটেট করে নেবেন। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, যেমন আমি গুগলে চলে গেছি। গুগলে কি UIDAI টাইপ করলাম, দেখুন এখানে যে ফার্স্ট লিঙ্ক আসছে সেটাতে ক্লিক করে দেবো। আচ্ছা, পেজ ওপেন হয়ে গেছে। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, আমি ইংলিশ সিলেক্ট করলাম। এখানে দেখুন অনেকগুলো অপশান চলে এসেছে, এর মধ্যে থেকে কিন্তু আপনি আপডেট আধারে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই পেজটা ওপেন হবে। এখানে দেখুন আপনি ক্লিক করবেন, সেটা হচ্ছে আপডেট অ্যাড্রেস অন ইওর আধার। মনে রাখবেন আপডেট অ্যাড্রেস অন ইওর আধার এই যে অপশানটা আছে, তারপর ক্লিক করলে আপনার কিন্তু এই পেজ ওপেন হবে। এখানে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। আগে পড়ে নেবেন এখানে কী কী লেখা আছে। এর মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাড্রেস বা ফোন নাম্বারও চেঞ্জ করতে পারেন। তো প্রথমে এখানে আমি লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পর কিন্তু এখানে আমাকে 12-ডিজিট আধার নাম্বার টাইপ করতে হবে। ওকে, 12-ডিজিট আধার নাম্বার কিন্তু আমাকে এখানে টাইপ করতে হবে। তো আমি টাইপ করে দিয়েছি, তো এখানে আমি ব্লার করে দিলাম। এবার এখানে আপনি যে ক্যাপচার কোডটা দেখা যাচ্ছে সেটাকে আপনি টাইপ করে দেবেন। আর অবশ্যই বন্ধুরা একটা কথা বলে রাখি, এই প্রসেসটি করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক করে রাখতে হবে, তবেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। কারণ ওটিপি আসবে এক্ষুনি আমার নাম্বারে, দেখুন ওটিপি চলে এসছে। এখানে আমি কপি করে নেবো ওটিপিটাকে। আর ওটিপি, এবার দেখুন পেজ ওপেন হয়ে গেল। ওকে, আমি কিন্তু আমার পেজে ঢুকে গেলাম, মানে আমি আমার পেজে যাবতীয় যা আপডেট আছে সেখানে দেখতে পাবো। এখানে যে লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন, সরি রাইট সাইডে কর্নারে যে ফটোটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার পিকচার, মানে আমার আধার কার্ডের কিন্তু পিকচার। সেটা কিন্তু আপনি আগে একবার চেক করে নেবেন যে আপনার আধার কার্ডে সব কিছু অলরাইট আছে কি না। দেখুন আমি এটা ব্লার করে দিলাম। এখানে আমার টোটাল কার্ডটা কিন্তু শো করছে এবং অ্যাবসলিউটলি সমস্ত ডাটা অলরাইট আছে। তো ভালো করে চেক করে নেবেন এটাকে। নেক্সট দেখুন এখানে ডাউনলোড অপশন, তো সেটার উপর আমি ক্লিক করে দিলাম। দেখুন সাকসেসফুলি কিন্তু আমার ই আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। বন্ধুরা, ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু একটা সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে, কারণ এটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফাইল, কাজেই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনারা ওপেন করতে পারবেন না। তো পাসওয়ার্ডটি কী হবে সেটা কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি। পাসওয়ার্ডটি হবে আপনার নামের প্রথম 4টি ডিজিট ক্যাপিটালে, মানে আপনার যেটা নাম সেটার প্রথম 4টি ডিজিট আপনি ক্যাপিটালে লিখবেন, 4টি অ্যালফাবেট অ্যাকচুয়ালি। না, আপনার বার্থ অফ ইয়ার যেটা সেটা কিন্তু আপনার বাকি 4টি ডিজিট হবে। এই টোটাল 8টা ডিজিট কিন্তু আপনার পাসওয়ার্ড হবে। তো পিডিএফ ফাইলটি ওপেন করার জন্য আমি কিন্তু আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে গেলাম। তো ফাইল ম্যানেজার থেকে এখানে আমি পিডিএফ যে ফরম্যাটটি সেভ হয়ে আছে সেটিকে ক্লিক করলাম। এরপর যে ফাইল, যে পিডিএফ রিডার দিয়ে আমি এটাকে ওপেন করতে চাই সেইটার উপরে ক্লিক করলাম। দেখুন ডিজিটালি আধার কার্ডটা কিন্তু শো করছে, আমার আধার কার্ডটা কিন্তু এখানে শো করছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে এটা ব্লার করে দিলাম।
কাজে দেখতে পেলেন কত ইজি এবং সহজ প্রসেসে কিন্তু আপনি আপনার ই আধার কার্ড ডাউনলোড করে ফেলতে পারেন। মানে আপনার কার্ড যদি হারিয়ে যায় বা আপনি কোথাও নিয়ে যেতে ভুলে যান, তখন কিন্তু আপনার কোনো সমস্যার কারণ নেই, আপনি কিন্তু ই আধার ডাউনলোড করে অটোমেটিক্যালি কাজ চালিয়ে যেতে পারেন, কোনো সমস্যার ব্যাপার নয়। তো অবশ্যই যদি বন্ধুরা ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। চলুন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি,